গোল, দারুণ গোল, রাখেল দারুণ গোল করলো, নলমুড়ে জিতে যাবে, দেখা যাক কি হয়। গোল, প্রথম মানে প্রথম শট নিতে এসেছেন, দেখা যাক। ও গোল, দারুণ গোল করলো শিমুলদার, হয়ে মারতে এসেছেন রিয়াজুল, শিমুলদার সবুজ সঙ্গ, দেখা যাক প্রথম শটে প্রথম গোল হয়েছে, শিমুলদার সবুজ সঙ্গ গোল করতে পারবে, যদি গোল করতে পারে গোল, দারুণ গোল, গোল কি বুঝতেই পারেনি, শট নিতে এসছেন রাকিবুল, দ্বিতীয় শট, দেখা যাক রাকিবুলের শটে গোল আসে কি। গোল, দারুণ গোল, রাকিবুল দারুণ গোল করলো, শিমুলদা সবুজ সঙ্গে হয়ে মারতে আসছেন ইবরান, দু নম্বর শট নিতে আসছেন, গোল ইব্রাহিম, তিন নম্বর শট নিতে আসছেন, হাফসি আর সেভেন ফ্যান, দেখা যাক তিন নম্বর শট নিতে আসছেন, অর্থাৎ ম্যাচের লাস্ট শট, গোলকিপারের ভুল ডিসিশনের জন্য রেড কার্ড খেতে হলো, ম্যাচ চলাকালীন হলুদ কার্ড খেয়েছিল, রেড কার্ড খেতে হলো, কিছু করার নেই, হলুদ কার্ড খেয়েছিল ম্যাচ চলাকালীন, ওই কারণেই রেড কার্ড খেতে হলো প্লেয়ারকে, দেখা যাক তিন নম্বর শট নিতে এসছেন, লাস্ট শট, গোল, দারুণ গোল, একটা একটা, শিমুলদার শট নিতে এসছেন, 11 নম্বর যাচ্ছে, দেখা যাক শিমুলদার সবুজ সঙ্গে যদি গোল করতে পারে তাহলে ম্যাচ ড্র, আর যদি সেভ হয়ে যায় তাহলে হয়ে যাক, শিমুলদার গোল করতে পারবে, গোল, দারুণ, ঠান্ডা মাথায় গোল করলো, পুনরায় এক এক মার চল, দ্বিতীয়বার গোলকিপার ফের রিটার্ন এসছে, রেফারির কি ডিসিশন দেখা যাক, নলমুড়ের শট নিতে এসছেন প্রথম শট, গোল, দারুণ গোল, শিমুলদা সবুজ সঙ্গের হয়ে শট নিতে এসছেন আইনুর, লাস্ট শট, যদি গোল করতে পারে তাহলে টসের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে, আর যদি সেভ হয়ে যায় তাহলে নলমুড়ে জিতে যাবে, দেখা যাক কি হয়, গোল, ড্র, ড্র, টসের মাধ্যমে খেলাটা নিষ্পত্তি হবে, দেখা যাক, ডাইরেক্ট টস হবে, যেহেতু প্লেয়ারটা লাল কার্ড রেড কার্ড খেয়েছিল, নলমুড়ি উইনার হলো সেমিফাইনালে।